মডার্ন হারবাল গ্রুপ, পরিবর্তনের নেতৃত্বে সংকল্পবদ্ধ। এরপর আবার ফিরে এলাম মডার্ন হারবাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানে। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রশ্নটি পড়ছি, তার নাম হচ্ছে তিশা, লিখেছেন আবুধাবি থেকে, তার বয়স হচ্ছে 36 বছর। তিনি লিখেছেন যে আমি আপনার টিভি প্রোগ্রাম নিয়মিত উপভোগ করি, ধন্যবাদ তিশা আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য এবং আমাদের প্রতি শুভেচ্ছা জানানোর জন্য, এবং এরই মাধ্যমে আমরা ডেফিনেটলি অনুপ্রাণিত হলাম যে এই অনুষ্ঠানটি করার জন্য। তিশা লিখেছে যে ডাক্তার সাহেব, 2 বছর আগে আমার সিজার করে বাচ্চা হয়, তারপর থেকে প্রচণ্ড গ্যাসজনিত সমস্যায় আক্রান্ত হই। ডাক্তার বলেছে যে আমার আলসার হয়েছে, আমার প্রস্রাব এবং পায়খানা কালো হয়। কী খেলে আমি ভালো থাকবো জানা। তিশা, আপনার প্রতিদিন একটা কচি শশা পাওয়া যায়, ছোটো ছোটো শশা বড় বলে থাকে, আবার মানে কেউ স্কোয়ারও বলে ছোটো সাইজ, স্কোয়ার কিউকাম্বার শশা 3-4 তাই মনে করেন। ওই জিনিসটা আপনি প্রতিদিন সকালে আধা কেজি, রাতে আধা কেজি, আপনার বান্ধবীদের আপনার বাসার সকলকে যে যত বেশি খেতে পারেন প্রতিদিন কচি শশা। এটা পৃথিবীর মধ্যে একমাত্র মধ্যপ্রাচ্যে পাওয়া যায়, খুব সুস্বাদু এবং এটা অনেক ঔষধি, অনেক ফাইবার আছে এবং স্কিনকে ভালো করার, কোয়ালিটি স্কিন তৈরি করার, খুব সিম্পল এবং লাইট টিস্যু তৈরি করে খুবই ভালো স্কিন তৈরি করবে। আপনার গ্ল্যামারও বৃদ্ধি হবে যদি এটা আপনি 1-6 মাস খেতে পারেন। 1 নম্বর। 2 নম্বরে, আপনার প্রতিদিন পেঁপে খেতে হবে, প্রতিদিন আনারসের জুস খাবেন, আনারসের বিভিন্ন রকম শরবত শরবত জুস খাবেন, আমের জুস খাবেন, তাজা খাবেন, নিজে করে নেবেন ঘরের ভিতরে। শরবত জাতীয় জিনিস অনেক অনেক বেশি খাবেন, শাক সবজি খাবেন, পালং শাকের থেকে জুস তৈরি করে নেবেন, টমেটো থেকে জুস করে নিজে বাসায় তৈরি করে নেবেন। এই ধরনের খাবারগুলো আপনার জন্য খুবই ভালো হবে। আর একটু মাঝে মধ্যে আপনারা মিট লবণ খাবেন, কালো লবণ, কালো লবণের একটা পট রাখবেন। আপনি সাদা লবণ, ফ্রেশ লবণ আবুধাবিতে পাওয়া যাবে, ওটা তো খাবেনই, হাতে একটু কালো লবণ খাবেন। আর কালিজিরা, 1 কেজি কালিজিরা ভালো করে আপনি ধুবেন। কালিজিরা কিন্তু না ধুয়ে কোনো প্রসেস করবেন না, প্রথম ধুতে হবে ভালো করে, তারপরে বাইসে ফেলতে হবে, তারপরে রোদে শুকাতে হবে। শুকিয়ে এটাকে আপনি একটু হালকা টেলে নিতে হবে, নিয়ে ওটাকে আপনার একটু রসুন দিয়ে, একটু মশলা দিয়ে, আপনি ঝাল ঝাল যেরকম খান ওইভাবে দিয়ে আপনি কালিজিরাটা ভর্তা করে নেবেন। কালিজিরাটা ভর্তা করলে, ভর্তা করে আপনি একটা টেবিলে নিয়ে নেবেন। টেবিলে খাওয়ার সময় স্বামী স্ত্রী টেবিল যারা আছে সবাইকে আপনি কালিজিরা খেতে দেবেন, 1 চামচ করে ভাতের ভিতরে দিয়ে কালিজিরাটা খেয়ে নেবেন, তরকারির ভিতরে কালিজিরাটা খেয়ে ফেলবেন। কালিজিরার সাথে যদি আপনি 7-8 তিলটা খেতে পারেন তাহলে আপনার কোনোদিন স্টমাক কোনো প্রবলেম থাকবে না, কোনোদিন কোনো প্রবলেম থাকবে না, ওবেসিটি হবে না, এনার্জির কোনো কমতি হবে না। আপনি দেখবেন এখন সারা বিশ্বে যে কোনো দামি রুটির উপরে কয়েকটা তিল দেওয়া হয়, তিল যত বেশি খাবেন নাভির নিচের থেকে পায়খানার নালি পর্যন্ত আপনার একদম ক্লিন থাকবে, দেয়াল যেরকম পরিষ্কার থাকে তিল খেলে পরিষ্কার। তিল একটা মহা ঔষধ, সারা বিশ্বে এখন তিলের অভাব পড়ে গেছে, সবাই তিল খাচ্ছে, রুটিতে তিল খায়, যে কোনো মাংসের ভিতরে এক মুখ তিল দেওয়া দেয় রূপান্ডিখানে। তিল একটা মহা ঔষধ, আপনি ওইভাবে তিল খেতে পারেন, কালিজিরা খেতে পারেন, আপনি একটা মডেল হতে পারেন আমাদের যারা আবুধাবিতে যে বোনেরা মায়েরা আছেন সকলের একটা আপনি মডেল হতে পারেন। আপনি যদি কালিজিরা, তিল, কচি শসা এবং নিজে তৈরি করে টমেটোর জুস খান, পালং শাকের জুস খান, আনারসের জুস খান, শসারও কিন্তু আপনি কেটে শসা নিয়ে চোখলা করেন, চোখলা ছাড়া কোনো কচি শসা খাবেন, কেটে টুকরো টুকরো করে ওইটাকে গ্রাইন্ডিং মেশিনে দিয়ে 1/2 কেজি পরিমাণ পানি দিয়ে আপনি 2 কেজি পরিমাণ করে নেবেন, শরবত করে নেবেন। তারপরে আপনাদের আবুধাবিতে আপনার দধি পাওয়া যায়, লাভান পাওয়া যায়, ই পাওয়া যায়, ইউগার কাটস, মানে দধি, ভোগ, মাথা, লাভান, এই জাতীয় অজস্র দুধের দধি পাওয়া যায়। দধি এনি কাটস এমটি ক্যান্সার, যেগুলো দধি গোল মাটা খেলে ক্যান্সার হবে না, তাতে মেয়েদের বিভিন্ন কারণে কোনো খোদা না করুক কোনো ক্যান্সার না হোক, তবুও আপনি আপনার শরীরকে ফিট রাখার জন্য আপনি প্রতিদিন 100 ml থেকে 200 ml দধি খাবেন। দধি খেলে আপনি
আপনি নিশ্চিন্ত থাকতে পারেন নদীর ভিতরে আছে অজস্র ব্যাকটেরিয়া, 1 কেজি নদীতে 120 ব্যাকটেরিয়া আছে, ভালো ব্যাকটেরিয়া, গুড ব্যাকটেরিয়া, ভালো ব্যাকটেরিয়া, খুবই কোয়ালিটি ব্যাকটেরিয়া, প্রতিরোধক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াগুলি আমাদের বডি তেলটি পেয়ে যাবে, যেই বিল রেডিকেলগুলো আমাদের শত্রু, আমাদের যে শত্রু বাহিনী আছে শরীর ভিতরে, আর আমাদের যে বন্ধু বাহিনী আছে, বন্ধু বাহিনীর বন্ধু হল নদীর ব্যাকটেরিয়া। অতএব আপনি যত বেশি নদী খাবেন তত আপনি ভালো থাকবেন, এমনি বিচার টেস্ট লিভার করুন, যত তিতা খাবেন আপনার লিভার ভালো থাকবে, লিভার ভালো থাকলে আপনার রক্ত ভালো থাকবে, লিভার যদি ভালো থাকে আপনার শরীরের যতগুলি ফ্লুইড বেরোয় লিভার থেকে, ওই 12টা ফ্লুইড সবগুলো ফ্লুইড প্রতিরোধী ফ্লুইড, ওগুলো আপনার যত রকম শত্রু বাহিনী নাক দিয়া, মুখ দিয়া, চোখ দিয়া, জিভ দিয়া, কান দিয়া, মুখ দিয়ে, গুড়া দিয়ে আপনার শরীরে ইন করতেছে, সবার সাথে লড়তে পারে যে ফ্লুইডগুলি, সেই ফ্লুইডগুলি, সেই শক্তিগুলি আসে আমাদের লিভার থেকে, আমাদের সারা শরীরের হ্যাডোবিট ব্রেন এবং আমাদের ইনসাইডের হ্যাডোবিট লিভার। অতএব এনি বিটা টেস্ট লিভার, যে কোনো তিতা জিনিস লিভারে, লিভার ভালো থাকলে রক্ত ভালো, ল্যাকটোজ ভালো থাকবে, যে কোনো খাবার হজম, হজম হতে সুবিধা হবে, শক্তি অনেক বেড়ে যাবে, কারণ একটা গাড়ি চলতে যেরকম পেট্রোল লাগে আমাদের চলনে প্রধান শক্তিটা হলো আমাদের রক্ত, রক্ত যত বিশুদ্ধ থাকবে, রক্ত যত ভালো থাকবে, রক্তের ভিতরে যত হিমোগ্লোবিন থাকবে, রক্ত সঞ্চালন যত ভালো, তত যত রকম ভাইরাস আছে, কাবি হোক, সি হোক, কে হোক, যত ভাইরাস আছে, যত জলবিস দর্শক, এর সঙ্গে শেষ হলো আজকে আমাদের অনুষ্ঠান। অনুষ্ঠানটি সম্পর্কে আপনাদের মতামত জানাবেন, পরামর্শ দিন, এবং এর সঙ্গে ভুলবেন না আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাও আমাদের কাছে লিখতে। আমাদের কাছে লিখার ঠিকানা জানিয়ে দিচ্ছি, মডার্ন হার্বাল গ্রুপ, 2 নম্বর শহীদ তাজউদ্দিন রোড, মগবাজার চৌরাস্তা, ঢাকা 1217। আপনারা মোবাইলও করতে পারেন কোনো সমস্যার সমাধান জানার জন্য। মোবাইল নাম্বার হচ্ছে 01911386617 কিংবা 01729098330। দর্শক, আগামীকাল ঠিক একই সময়, অর্থাৎ বাংলাদেশ সময় রাত 12টায় ইসলামিক টিভিতে আপনাদের সাথে আবারও দেখা হবে, কারণ সে সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান মডার্ন হার্বাল গ্রুপ সুস্থ থাকুন সুন্দর থাকুন অনুষ্ঠানের পরবর্তী পর্বটি প্রচার হবে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।